গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে বেলা একটা, আজকে আমি সকালবেলা কোনো কাজই তোমাদের কাছে শেয়ার করি নেই। আর রোজ কি তোমাদের কাছে শেয়ার করব আমার বাড়ির যেগুলো কাজ থাকে, রোজের কাপড় ধোয়া, বাসন ধোয়া, সব একে একে সেম সেম কাম, আর কি শেয়ার করব। তার জন্য আজকে কিছু শেয়ার করি নি। আজকে স্নান করা, ঠাকুরের পূজা দেওয়া থেকে ঘর মোছার থেকে সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো খুব সুন্দর সকালবেলা ওয়েদার ছিল, কিন্তু এখন আবারও সেই রৌদ্র চলে এসেছে। আর সকালবেলা আমি আজকে স্নান করে শ্যাম্পু করে নিয়েছিলাম, চুলটি একটু একটু ভিজা, রান্না করার সময় চুলটা আমি বেঁধে নিয়েছিলাম, তো তার জন্য একটু চুলটা ছেড়ে দিয়েছি। আর চলো, তোমার দাদা ভাই আজকে বাড়িতে আছে। আমাদের বলেছিলাম তোমাদের আগের ব্লগে যে আমার মানে উঠানে এত ঘাস হয়ে যায়, আর সেগুলা দাদা ভাই আজকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই এই যে ঘাসগুলা, এই যে দেখো ঘাস সব পরিষ্কার করে নিচ্ছে, কেটে সব পরিষ্কার করে এখানে জমিয়ে রেখেছে। পরে দিয়ে এগুলো শুকিয়ে গেলে একটু জ্বলিয়ে দিবে। আর দেখো কি রোদ উঠেছে, কাপড় চোপড় দিয়ে সব শুকিয়ে গেছে মনে হয়। তোমাদেরকে বলতাম না আমাদের মিষ্টি কুমড়া গাছ ফুল আমি নেই, যে এখান থেকেই নেই মিষ্টি কুমড়া গাছের থেকে। তো এখন দাদাভাই ভাবছিল একটা মানে ঝাঁকা দিয়ে দিবে, কিন্তু অনেক রোদ্রু হয়েছে, উঠে গিয়েছে, তার মধ্যে দেরিও হয়ে গিয়েছে, সেই জন্য আর হলো না। এগুলো সব পরিষ্কার করে নিয়েছে, তোমার দাদা ভাই পরিষ্কার করতেছে। বডি বিল্ডার খালি শরীরে পুরা রোদ হয়েছে। তো রোদটা আমাদের আর কত করতেছ, আলাগ মার রোদ উঠে গেছে বহুত, আর পড়ো লাগবো না গো এত করতে। এদিকে দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছে, কিন্তু এই সাইডটি আর হয়নি পরিষ্কার করা। এদিকে তো আমাদের বাড়ি নেই, আমাদের যেতে হয় না, এদিকে অন্য লোকরা আসা যাওয়া করে, তার জন্য দাদাভাইকে বলেছি লাগবে না আরও, কেন এত রোদ্রু হয়েছে। তার জন্য সুন্দর হাওয়াও দিচ্ছে, এদিকে রোদ্রু উঠেছে। তো চলো বন্ধুরা, কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করি। আজকে তো কোনো কাজে শেয়ার করলাম না, বললাম না যে আজকে আমি আর ইচ্ছা করে না তোমাদের কাছে রোজের রোজের কাজ, আর তোমরা তো বড় হয়ে যাবে রোজের কাজ দেখাতে দেখাতে, তার জন্য ভাবলাম না আজকে আর কিছু কাজ দেখাবো না, আজকে ছোট্ট একটা ভিডিও দিয়ে দিই তোমাদের জন্য। রোজ ভিডিও না দিলে ভালো লাগে না, তার জন্য। তো চলো লাইটটা জ্বালিয়ে নিই, একটু অন্ধকার অন্ধকার লাগছে। কি কি রান্না করছি দেখিয়ে দেই। এদিকে তো ভাত হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে। আর এদিকে রান্না করেছি ডাল পাতলা করে, মসুরের ডাল। আজকে কিছু দেই নি, খালি ডাল বানাচ্ছি, কারণ ছেলে ডাল ছাড়া খেতেই পারে না। আর ডালের সঙ্গে খাওয়ার জন্য আমি ডাল পেস্ট করে রেখে দিয়েছি, পকুড়ি বানিয়ে নিব, ডাল ডালের পকুড়ি, কারণ দুপুরবেলা খালি ডাল দিয়ে আর কিছু ভাজা না করলে ভালোও লাগে না। আর গাছের থেকে লেবু নিয়ে আসবো। আর এদিকে রান্না করে আমি কিন্তু রান্না করি নেই, দাদা ভাই রান্না করেছি। এটা মুরগির মাংস, আজকে অনেকদিন পরে আমাদের বাড়িতে মাংস হলো, কারণ দাদা থাকে না বাড়িতে, কে আনবে মাংস। তো দাদা আজকে বাড়িতে আছে, দাদা ভাই নিয়ে এসেছে মাংস, দাদা ভাই রান্না করেছে। আর এদিকে দেখো আমার গ্যাসটা সব পরিষ্কার, সব পরিষ্কার করে নিয়েছি, এখন ছেলে আসলেই খাওয়া দিয়ে দেবো। সব পরিষ্কার, এদিকে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে নিয়েছি। আর দাদা ভাইটাকে ধনিয়া পাতা ওটা নিয়ে এসেছিলো আমাদের বাড়ির থেকে, কিছু রান্না করি না যেহেতু, তেমন সবজি একটা কিছু মানে নিরামিষ তরকারি তরকারি, তার জন্য এটা দিলাম না। তো আশা করি তোমাদের আজকে ছোট্ট একটা ভিডিও ভালো লাগবে দেখে। তো এইভাবে আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম, কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।